দুজনের পৃথক সংসার থাকা সত্ত্বেও মহিলা উকিলের সাথে পরকীয়ায় মত্ত ল ক্লার্ক। প্রতিবাদ করায় স্ত্রীকে বেধারক মারধর। প্রাণের ভয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ ল ক্লার্কের স্ত্রী। শান্তিপুর বল্লবী আচার্য পাড়ার বাসিন্দা সন্তু মুখার্জি, পেশায় ল ক্লার্ক। তার স্ত্রী সুজাতা মুখার্জির অভিযোগ, সন্তু মুখার্জি, যিনি তনয়া বিশ্বাস নামে এক আইনজীবীর কাছে কাজ করেন দীর্ঘদিন ধরে, তারা পরকীয়ায় মত্ত, যে কারণে দিনের পর দিন অত্যাচারের শিকার হতে হচ্ছে সুজাতা মুখার্জিকে। বারংবার বোঝানোর সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি এই ঘটনার। থানাতেও লিখিতভাবে জানানো হয়েছে একাধিকবার, আইনের ভয় দেখাতো দুজনেই। সুজাতা দেবী আরও জানাচ্ছেন, গতকাল রাতে সন্তু মুখার্জি এবং অপর এক ব্যক্তি তার উপর চড়াও হয়, এরপর মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করে, প্রাণে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দেয় বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত তনয়া বিশ্বাস সুজাতা দেবীকে ফোন করে হুমকি পর্যন্ত দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সুজাতা দেবী আরও জানান, তার উপর মিথ্যে সম্পর্কের বোঝা চাপিয়ে দিচ্ছে স্বামী সন্তু মুখার্জি। দিনের পর দিন যেভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। এদিন শান্তিপুর থানায় এসে স্বামী সন্তু মুখার্জি এবং আইনজীবী তনয়া বিশ্বাসের নামে লিখিত অভিযোগ করেন নির্যাতিত গৃহবধূ সুজাতা মুখার্জি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে একজন আইন রক্ষকের কাজ করে আইনের বিরুদ্ধে গিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে কিভাবে নিজের স্ত্রীকে দিনের পর দিন মানসিক এবং শারীরিক অত্যাচার করে চলেছে, এই নিয়েই উঠেছে প্রশ্ন। কি ঘটনা ঘটেছে? ঘটনা হয়েছে কি, দীর্ঘদিন আমার স্বামীর তনয়া বিশ্বাসের সাথে একটা সম্পর্ক। তনয়া বিশ্বাস কে? তনয়া বিশ্বাস হচ্ছে একটা উকিল। আচ্ছা, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে তোমার এই থানার মোড়ে। আচ্ছা, আর ওর কাছে আমার স্বামী কাজ করে। আজ 4-5 বছর হচ্ছে ওর সাথে একটা সম্পর্ক, জেরে আমাকে খুব মারধর অত্যাচার, মানে অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক, ঠিক আছে। আমাদের খেতে পড়তে দেয় না, আমার 15 বছরের একটা ছেলে আছে, তার কোনো খরচা চালাই না। তাহলে এরকম করে যদি মানুষের টেনশন দেয়, তাহলে আজকে যদি আমি কিছু করে ফেলি, তাহলে এর দায় কে হবে? আপনাকে কি মানসিকভাবে বা শারীরিকভাবে অত্যাচার করে? হ্যাঁ, এর আগেও মেরে আমার হাত ভেঙে দিয়েছে, আঙুল ভেঙে দিয়েছে। ও বিভিন্ন জায়গায় আমাকে, এমন সবাই আমাদের পাড়া প্রতিবেশী সবাই জানে যে ও কীরম ধরনের ওর চরিত্র আর কী কীভাবে ও আমাকে অত্যাচার করে। এমনকি ওর মা ওর সাথে, এমনকি তানিয়া ওর সাথে যুক্ত। তানিয়ার সাথে আমার শাশুড়ির রোজই ফোনে গল্প হয়, কথা হয়। তারা চাইছে কি আমাকে ওখান থেকে তুলে দিয়ে এখন ওকে বিয়ে করে নিয়ে ওই বাড়িতে উঠবে, থাকবে। তানিয়া দেবী কি আপনাকে কোনো রকম হুমকি টুমকি দেয়? হ্যাঁ, এর আগেও আমাকে অনেকবার হুমকি দিয়েছে। যাতে আপনি কি চাইছেন এখন? আমি চাইছি এখনও শাস্তি হোক, দুজনেরই শাস্তি হোক। যেরকম করে উনি একটা উকিল হয়ে একটা ন্যায় বিচার করার জন্য বসেছে, তিনি সংসার কি করে একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার ভাঙে? আপনি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, করেছি। আমার বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি, বাপের বাড়ি আমার বড় বাজারে। আর স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি বল্লবী আচার্য পাড়া, রায়পাড়া। স্বামীর নাম সন্তু মুখার্জি। আপনার নাম? আমার নাম সুজাতা মুখার্জি। দিনের পর দিন আমাকে ফোন করে ঠেট করে। কে ঠেট করে? আমার স্বামীও ঠেট করে, এমনকি তানিয়া বিশ্বাসও আমাকে ঠেট করে। কি বলে ঠেট করে? ঠেট করে বলে যে তোর কোন বাবা আছে তোকে দেখে নেয় যেন, তুই ওই বাড়িতে থাকতে পারবি না, হ্যান ত্যান, আমার উকিল আছে তনয়া বিশ্বাস, আমার কিছু হবে না, তোর কোন বাবা যে তোর থানাও কিছু করতে পারবে না, তোর কোর্টের কোন বাবারা আছে তারাও কিছু করতে পারবে না। তাহলে এরকম করে টেনশন এরকম দিলে আমি তো আজকে যদি আমি ছেলে নিয়ে আজকে যদি আমি সুইসাইড করি, দায়িত্বটা কে হবে? আপনি এখন প্রাণ সংশয়ে ভুগছেন? হ্যাঁ, ভুগছি। বিভিন্ন রকমের আমাকে হুমকি দিচ্ছে। তাহলে তো আমার তো আমার ছেলেটা 15 বছর বয়সে এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারে না, আজকে ওর ওই মান সম্মানের জন্য। আপনার নাম? আমার নাম সুজাতা মুখার্জি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।